টেনশন করার কোনো কারণ নেই। দাদা ভাই নিশার ঘরে কথা বলছে। তুমি একটা কাজ করো, তুমি ঘরে যাও, আমি দাদা ভাইকে ঘরে ছেড়ে আসছি, ঠিক আছে? আমার দিদিয়া তোমাকে সবটুকু দিয়ে ভালোবেসেছিল মিহিরদা, তার বদলে ভালোবাসা ছাড়া তোমার কাছে ও কোনোদিনও কিচ্ছু আশা করেনি, আর তুমি না চাইতে অনেক কিছু দিয়েছ, বারবার ঠকিয়েছ, যেটা ও দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। কি বলবে দুর্গাকে? তুমি শুনতে পাওনি? শুনতে পারি কে জিজ্ঞেস করতাম, তোমার কথা কিছুই বলিনি আমি ওকে। হ্যাঁ, কিন্তু দুর্গা তো আর ঘাসের মুখ দিয়ে চলে না, তোমার চোখ মুখ থেকে কিছু বোঝেনি, জিজ্ঞেস করেনি কিছু? এত কথা বলার সুযোগ দিইনি আমি ওকে, শুধু বলতে এসেছিল যে মিহির এখনো ফেরেনি। ও, মিহিরে ফেরা নিয়ে দুর্গা আবার কবে থেকে এত চিন্তিত? হ্যাঁ, ওকে নিয়ে এত ভাবছে কব থেকে আবার? তুমি এত কথা ভেবো না, এবার একটু ঘুমাও তো দেখি। ঘুম তো তোমার জন্যই উড়ে গেছে, তোমার উপরই একটু ভরসা করতাম, সেই তুমিও মিথ্যে বলতে শিখে গেছো। দূর দূর দূর, এই হসপিটালেই ভালো ছিলাম, অন্তত তোমার এই অবনতি দেখতে হতো না। এত ক্ষোভ তোমার আমার উপর, মারো মারো আমাকে, মারলে যদি তোমার শান্তি হয় তাহলে তাই হোক। কি ন্যাকামো হচ্ছে মন্দিরা? সত্যি বলছি গো, মরলে আমারও অনেক জ্বালা জুড়ো। ইস, রাগের মাথায় কাঁচা কাজ করে ফেলেছি, যাই শুনে থাক, মন্দিরাকে কোঁচানোটা উচিত হয়নি। ও মুখে কিছু বলবে না, কিন্তু আগের মতো বিশ্বাসও করবে না, আর তাতে ক্ষতিটা আমার হবে। কোথায় কোথায় ওরকম পায়ের কাছে বসে পড়ো কেন? ওঠো, আরে ওঠো। শোনো মন্দির, যাই শুনে থাকো না কেন, তার জন্য নিজের মনে কোনো ধারণা তৈরি করে ফেলো না।